হ্যালো বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় বন্ধুরা আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল দেখো আমাদের যেটা কাজ সেটা শুরু করে দিয়েছি। আর প্রথমে বলছি বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ফুল এনজয় করো, আর আমার পাশে থেকো বন্ধুরা। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর তোমাদের সঙ্গে আমি পরে কথা বলছি। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর ফিরে এলাম, আর এখন কাপড় মেলছি। আমার মানে তখন দেখলাম ঘরটা ঝাড়ঝাটা দিলাম, ঝাড়ঝাটা দিয়ে ঘরটা মুছে টুছে নিয়ে চান টান করে কাপড় চুপড় কেচে তারপরে আমার পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। পুজো টুজো দিয়ে আর আমার ছেলেরা আজকে স্কুল থেকে চলে আসছে, আমি একটু তাড়াতাড়ি করে তাড়াতাড়ি বলছি, আজকে একটু লেট হয়ে গেছে। কিসের জন্য লেট হয়েছে তোমাদের সঙ্গে সেটাও বলছি বন্ধুরা। তো ভিডিওটা দেখো। আর এখন বাজে হচ্ছে 8:28, এখন রাত হয়ে গেছে। তো ব্লগটা এখন যে শুরু করলাম, আর রাত্রেবেলা কি রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা। আর এই রাখো লিখছি, আমি লিখে খাবো। আর দিকে দেখছি ঘিরে আসছে, হাসছে, হাই বলো, হাই দুটো হাই বলো। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি মিক্সির মধ্যে একটু চিনি নিয়েছি, আর চিনি শেষ হয়ে গেছে দেখে আমি প্যাকেট থেকে আবার চিনি ঢাললাম। তো চিনিটাকে আমি সামান্য গুঁড়ো করে নিলাম, গুঁড়ো করে নেওয়ার পর তারপরে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে তারপরে আমি কফি দিয়ে তারপরে ভালো করে মানে মিডিয়াম আছে আমি এটাকে মিক্সি করছি। আর এটাকে ভালো করে ফেটতে হবে বন্ধুরা, কোল্ড কফি বানাচ্ছি আমি। তো দেখো, thank you.
তো দেখো বন্ধুরা, আমার কফি একদম রেডি। আর আমি কিন্তু আইসক্রিম দিয়েছি বন্ধুরা, আমি আইসক্রিম দেওয়ার সময় আমি একটা স্প্রিটে হয়ে গেছে, তো আমি আইসক্রিম দিয়েও আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই দেখো আমার কোল্ড কফি একদম রেডি, দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরা খাবে তো চলে এসো আমার ঘরে, আমি কোল্ড কফি তোমাদেরকে বানিয়ে খাওয়াবো। আমি কিন্তু খুব সুন্দর কোল্ড কফি বানাই বন্ধুরা। তো এই দেখো আমার কোল্ড কফি একদম রেডি, আর এখন আমি এর মধ্যে একটুখানি দিয়ে দেবো আইসক্রিম। এই দেখো, তো চলো বন্ধুরা কফি খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। কেমন হয়েছে ভালো? তো দেখো বন্ধুরা, আমি এখন ম্যাগি বানাচ্ছি আমার ছেলে। আমরা কফি খেলাম, তো আমার ছেলেরা বলছে মা ম্যাগি খাবো, রাত্রে ভাত খাবো না এখন। তো দেখো জানি না ভাত খেতেও পারে, মানে আমি সঠিক বলতে পারলাম না, কিন্তু ম্যাগি খেতে চলো। তো আমি দেখো ম্যাগি বানিয়ে দিচ্ছি। ভালো বন্ধুরা, এখন রান্না হয়নি, কফিটা একটু খেয়ে নিলাম, আর আমার ছেলেদেরকে ম্যাগি বানিয়ে দিলাম। ম্যাগি বানিয়ে দিয়ে তারপর আমি এরকম একটুখানি বাইরে বসে আছি। এই দেখো বাইরে, এটা আমাদের কুলার, আর আমার ছেলেরাও এরকম ম্যাগি খাচ্ছে। তো আমি একটুখানি বাইরে বসে আছি, রান্না করবো। বাবা আলু আনতে গেল, মুগের ডাল রান্না করেছি দুপুরবেলা, আর ভাত রান্না করেছি। আর এখন শুধু মুগের পাঁপড় ভাজবো আর আলু ভাজা করবো। আজকে বৃহস্পতিবার, নিরামিষ খাই, তো আজকে এই রান্না হবে, বেশ কিছু রান্না হবে না বন্ধুরা। তো আলুটা ভাজা করবো, তারপরে রাত্রের খাওয়া দাওয়া খেয়ে তারপরে গুড নাইট হয়ে যাবো। তো এখন নটা এগারো বাজে। আর বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি, গরিব মানুষরা কি কফি খেতে নেই? গরিব মানুষরা কি কফি খেলে কি ফুটানি হয়ে যায়? আমাকে এই কথাটা বললো, আমার খুব খারাপ লাগলো। কফি কি শুধু বড় লোকরাই খায়, গরিবদের কি কফি খেতে নেই? তো বন্ধুরা তোমরা আমাকে এটা বলবে কমেন্টসে অবশ্যই, যে গরিব বলে কি কফি খাবো না, বড় লোকরা কফি খাবে, আর কফি খেলে ফুটানি দেখালাম, কফি খেয়ে আমরা কিসের ফুটানি দেখালাম? কফি খেয়ে কিন্তু মানুষ ফুটানি দেখাতে পারে? তো বন্ধুরা এই বিচারটা তোমরাই করবা, তোমাদেরকে এই সিদ্ধান্তটা নিতে হবে, আর তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে। আর আমি নামটা বলছি না বন্ধুরা কে বলেছে, তোমাদেরকে অবশ্যই জানাবো সময় মতো। তো চলো বন্ধুরা দেখি রান্নাটা করে নিই, অনেক রাত হয়ে যাচ্ছে, 9:12 হয়ে গেছে। দেখি রান্না করবো, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে কালকে আমি কিছু শেয়ার করতে পারিনি, রাত্রেবেলা আলু ভাজা আর পাঁপড় ভাজা আর মুগের ডাল ভাত হয়েছে। এখানে একটু ক্যাসেলের মতো হয়ে গেছিলো, তাই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি বন্ধুরা। তো কিছু মনে করো না, তো ভিডিওটা বড় করছি না বন্ধুরা। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে জানো কী করতে হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে যাবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, টাটা, বাই বাই।